अच्छा फर्स्ट क्लास है देखें हमने 60 जे ट्रेनर हम को ब्रेन बोर्ड तक ही इवावे काज करे हम की चीज ला बोले तो ट्रेनर बोर्ड ब्रेन बोर्ड तब की चीज ला रेजिस्टेंस मेजरमेंट एक लोग सीखे ना मैं पारा नहीं क्या से समो आर बार बोले थे शवाई कोर्स है ऐसा शवाई सर शवाई पारे ना अच्छा चार नंबर बोलो ये रेस में ना चार नंबर मार्टी मीटर पूरी चीज है मार्टी मीटर मार्टी मीटर क्या बोलो आगे चलो बोलो আর হলো গিয়ে সার্কিট বিল ডিসি সার্কিট বিল ল্যাব কিন্তু আপনার এক্সাম হবে হ্যাঁ এগুলো থেকেই আসবে তো ল্যাব যদি না করতে পারেন কিছুই পারবেন না ল্যাব এক্সাম ইন্ডিভিজুয়াল হবে একজনকে ট্রেনার বোর্ড দিয়ে দিব সারি বানাতে হবে তখন যদি না করলে জিরো কারণ সেট আপে হলো গিয়ে সেট আপ দিতে হবে আপনাদের সেট আপে হলো গিয়ে 40 মার্ক সেটা বলতে মানে আপনি বলবেন এটা করে দেখায় এই সার্কিটটা বানাও সেটা বানায় আমাকে আউটপুট দেখাতে হবে আর কি এটা 40 মার্ক আর ওই যে অনলাইনে যে অ্যাসাইনমেন্ট আছে ওগুলো করছেন যারা এখনো দেন নাই মানে এই एग्जाम তো কোনো লেখা নেই এই সময় জাস্ট খালি স্যার ঠিক আছে হ্যাঁ হ্যাঁ লেখা লিখে বলতে আমি বলি যেটা আপনি ওখানে নেন সেটা খাতা করে আনবেন মানে লেখা লিখে সেটা মেইনলি সেটা করে দিতে হবে সেটা পারলে আমি সেটা দেখলে তো মানে আপনার সামনে আসবে এগুলো দেখবেন হ্যাঁ আপনি আমাকে দেখাবেন স্যার এই যে আউটপুট এটা আসছে ওকে স্যার আমি ক্যালকুলেটর বের করছি এটা এতদিন তো খাতা কলমে করছি আর এটা দেখেন এটা এটাই আসছে আচ্ছা মাল্টিমিটারটা যদি আপনি দেখেন আমি যদি বেসিকগুলো না দেখাই আপনাকে তাহলে তো আপনি আসলে পারবেন না যে তবে আপ টু জানতে হবে তাই না তো তাহলে আজকে মোটামুটি কেউ আসবে না এই কয়জন ওকে তারপর আমি একটা পরিচিত দিই এই যে বোর্ডটা সামনে আছে সামনে যে বোর্ডটা আছে এটা কোনো ডিজে বোর্ড না এটা ট্রেনার বোর্ড তারপরে আপনাদের জন্য মাল্টিমিটার রাখা আছে হাইড্রোজেন জাম্পার ওয়্যার এখন আজকে আমরা শিখব যে জাম্পার ওয়্যারে কিভাবে শর্ট চেক করতে হয় মানে বেসিক্যালি একটা জাম্পার ওয়্যার ঠিক কি না আপনারা একটা কাজ শিখবেন সেগুলোকে টিক দিবেন আজকে আমাদের লেখেন আমাদের টাস্ক হলো কি আমরা শিখব যে জাম্পার ওয়্যার মানে একটা তার নষ্ট নাকি এটা বুঝতে পারেন না ও কি নষ্ট মানে কি সুস্থ নাকি অসুস্থ এটা আমরা বুঝব এর জন্য আমাদের মাল্টিমিটার লাগবে তো আমাদের আজকে টাস্ক হলো কি এটা হ্যাঁ টাস্ক 1 লেখেন টাস্ক 1 হলো কি ইন্সপেক্টিং জাম্পার ওয়্যার ইন্সপেক্ট মানে ডিটেকশন করা ইন্সপেক্ট করা বুঝছেন না পরিদর্শন করা কি আপনি কোনো সমস্যা আচ্ছা আচ্ছা তো বেসিক্যালি কি করব আমরা জাম্পার ওয়্যার ইন্সপেক্ট করব সেকেন্ড কাজটা কি আমরা হলো গিয়ে আমরা ওই যে লাস্ট দিন দেখাইছিলাম না যে বাসা বাড়িতে কিভাবে বেড সুইচ বানাইতে হয় হ্যাঁ ওটা কি মনে আছে কারো কি করছে এটা আমার বেশি মনে আছে হ্যাঁ এটা কি কোর্সের কেউ বানাইছে না স্যার আচ্ছা বানান নাই তো নেক্সট ক্লাসে দুটো টাস্ক হলো নেক্সট ক্লাসে বানাই নিয়ে আসবেন আচ্ছা বানাই নিয়ে আসবেন না ছবি তুলবেন না না ছবি তুলবেন না বানাই নিয়ে আসবেন আর যদি মনে করেন এক কাজ করেন আপনারা ভিডিও আজকে আজকে নেক্সট ক্লাস আছে না বিনোদ ক্লাস আছে সবাই টার্গেট নেন ফোল্ডার কিনবেন কি বলে স্যার আগে থেকে জানাইতে আমি শান্ত বুঝতে পারছি আবার বুঝা যাচ্ছে সময় করে বুঝা জমা জমা আচ্ছা টাস্ক 3 হলো গিয়ে আমরা আজকে ওহমস ল অ্যাপ্লাই করে
শিখবো একটা জাম্পার ওয়্যার ও কি সুস্থ না অসুস্থ এটা আমরা একটু দেখি কি আপনি দেখবো সেটা হলো কি দেখেন মাল্টিমিটার আমরা লাস্ট ক্লাসে কথা বলছি হ্যাঁ মাল্টিমিটারে কি হয় মাল্টিমিটারে আমরা কি করতে পারি ভোল্টেজ ক্যালকুলেট করতে পারি ট্রেনার বোর্ড শেষ ব্রেড বোর্ড শেষ ব্রেড বোর্ডে এই সব মিল ছিল আপনার চারজন এখানে তিনজন এখন কথা হলো গিয়ে এই যে এই থার্ড পার্টি বা রোহিঙ্গা বা যিনি আছে আর কি এখানে বা যেই থাকুন না কেন হ্যাঁ যে আর কি নো ম্যানস ল্যান্ড যে দেশের অধিবাসী হোক ও বা বেসিক্যালি দুইটা ব্রেক করো এখন দুইটা ব্রেক করে দেখেন প্লাস মাইনাস এমন করা আছে ডাবল একটু প্লাস মাইনাস করা আছে না ওটা ছোট ব্রেক করো মেইন ব্রেক করো দুইটা এখন এইখানে খেলাতে যে ডটগুলো আছে তাই না এই পুরোটা প্লাস পুরোটা একটাই লাইন এই মাইনাস পুরোটা একটাই লাইন তার মানে আমি একটা তার নিয়ে এখানে পেঁচাই একটা তার বের করি এখানে যে কানেকশন এইখান থেকে কোন একটা তার নিয়ে আমি যদি এভাবে করে বের করি একই কানেকশন হবে কারণ পুরো একটা শর্ট লাইন মানে কলাম বরাবর শর্ট হ্যাঁ কলাম বরাবর শর্ট মানে আপনি যে কোনো ডট থেকে কানেকশন বের করেন একই লাইন বের হবে আচ্ছা ব্রেড বোর্ডের আইডিয়া অ্যাডভান্টেজ হলো গিয়ে আপনি যখন এই প্লাস মাইনাসটা ক্রস করে আসবেন এই জায়গাতে আসবেন তখন দেখবেন এরা রো বরাবর শর্ট মানে তখন এই রো থেকে এই পয়েন্টে যাওয়ার কথা এই পয়েন্টে সেম কথা এই পয়েন্টে সেম কথা সকলে একটাই এ পয়েন্ট আবার পরের রোতে আসবেন এখানে এটা মানে বি এটা মানেও বি এটা মানেও বি বুঝতে পারছেন তার মানে এরা দুজন ডিফারেন্ট কিন্তু ওরা পাশাপাশি সব শর্ট একটা কলম বরাবর শর্ট আর একবার রো বরাবর শর্ট
ঠিক আছে আচ্ছা কারো কোনো কনফিউশন আছে সবাই বুঝতে পারছে এই যে বুঝতে পারছেন আপনি জানি প্লাস মাইনাস না স্যার একটু কনফিউজিং লাগছে এখানে প্লাস মাইনাস আছে তো এখানে যে যতগুলো ডট আছে যে কোনো থেকে লাইন আনলেই হবে সবগুলো একই সবগুলো প্লাস ও আচ্ছা এটা বুঝে গেছি এটা পারছেন এই যে ডট গুলো আছে মানে স্যার জাস্ট এই জিনিসটা হচ্ছে শুধু যে এই রো এর জন্য আলোচনা করছি এখন দেখেন ব্রেডবোর্ডের বৈশিষ্ট্য হলো গিয়ে আপনি যদি একটা সার্কিট বানান তো নিশ্চয়ই হাওয়ায় হাওয়ায় তার জড়া দেবেন না একটা রেজিস্টার মাথায় তার লাগাবেন হ্যাঁ একজন বলে তুই ধর একজন বলে তুই এখানে ধর এভাবে না করে বোর্ডের উপরে বসানো হয় যেন সার্কিটটা বসানো হয় আচ্ছা তারপরে দেখেন এই যে ডিজে বোর্ড আছে ওরফেটেনার বোর্ড ওইখানে দেখেন প্লাস ফাইভ ভোল্ট দেখা আছে বোর্ডে কর্নারে ঠিক আছে এখান থেকে আপনি একটা বেসিক্যালি তো অ্যানালগ আইসি ক্ষেত্রে আপনার বায়াসিং ভোল্টেজ দেওয়া যায় প্লাস মাইনাস প্লাস ফাইভ মাইনাস ফাইভ আছে ঠিক আছে তো মাইনাস মানে কিন্তু গ্রাউন্ড না বৈশিষ্ট্য করেন ওখানে দেখেন জিএনডি নামে একটা পিন আছে ফুটা আছে ছোট করে ডট মাস্টারে জিএনডি হ্যাঁ জিএনডি তো জিএনডি মানে হলো কি গ্রাউন্ড আমরা যে ব্যাটারি আঁকি প্লাস মাইনাস একটা রেজিস্ট্যান্স দিয়ে বললাম এই প্লাসটা হলো কি এই প্লাস ফাইভ ভোল্ট আর এই মাইনাসটা মানে হলো কি গ্রাউন্ড মানে এখানে তো ব্যাটারি আলটিমেটলি আপনি বুঝতে পারছেন সো এই প্লাসটা মানে হলো কি ওই যে 5 ভোল্ট 9 ভোল্ট 10 ভোল্ট আর এই মাইনাসটা মানে গ্রাউন্ড ওকে তাহলে খেয়াল করে দেখেন আমি যখন একটা ব্যাটারি কানেকশন করতে তখন কি করতাম ব্যাটারি প্লাস মাইনাস আসছে জি স্যার একটা প্লাস যে রেজিস্টেন্সে মাথা লাগাতাম আর একটা মাথা ফাঁকা থাকতো ওকে আমি আমি মাইনাস দিতাম তাই তো সার্কিটটা ফিল আপ হইতো তিনটা কেউ দিছেন আপনারা তো এখানে ব্যাটারি নাই কি আছে ট্রেনার বোর্ড আছে ওই ব্যাটারি যেমন প্লাস মাইনাস থাকে এইখানে প্লাস মাইনাস ইকুয়াল টু 5 ভোল্ট আর এই মাইনাস মানে হলো যে আপনার গ্রাউন্ড এখানে আপনি যত রেজিস্টেন্স বসান বসানোর পরে আলটিমেটলি গ্রাউন্ডে সেট করবেন না জি স্যার আর এই প্লাসটা হলো কি রেজিস্টেন্সের এই পাশে এই কানেকশনটা আপনি আজকে দিবেন এবং এটা খাতায় করবেন যে কত আসে ভোল্টেজ এন্ড ভোল্টেজ আসার পর কত ভোল্টেজ ড্রপ করতেছে পার্টিকুলার রেজিস্টেন্স অ্যাক্রস ঠিক আছে তো আপনাদের লাস্ট ক্লাসে একটু মনে করাইছিলাম ওটা মানে আর ওয়ান আর টু বের করা ছিল আজকে আপনারা খাতায় করবেন খাতায় করে দেখবেন যে কত ভোল্টেজ আসে আচ্ছা আমি দুইটা রেজিস্টেন্স বেশি দিব না ঠিক আছে যেহেতু আপনারা আমি জিরো দিব না তো ক্লাস পারফরমেন্স যদি ভালো থাকে 25-30 আপনার ধরেন যে প্র্যাকটিক্যাল অধ্যয়ন আপনার হাতে বুঝতে পারছেন আমি শেষ করি তারপর না বুঝলে আপনাদের ডিসকাশনে টাইম দিব ওই সময়
সময় আপনি গল্প করবেন, মানে সরি জিজ্ঞেস করবেন। এই দুটো তার ঢুকছে না, এটা আসলে একটা প্লাস প্রব একটা মাইনাস প্রব, দুটো প্রব করে একটা প্লাস এটা করে সমস্যা নেই। এখানে আসতে আচ্ছা, সো বেসিক্যালি একটা প্লাস প্রব একটা মাইনাস প্রব, প্লাস প্রব এই লালটা প্লাস কালোটা মাইনাস। এখন এখানে সুইচিং করা যায়, এখানে একটা সুইচ দিয়ে সুইচিং করা যায়। আপনাদের মেজারমেন্ট যদি কোর্স থাকতো ওখানে দেখাতে পারতাম যে মাল্টিমিটারে কিভাবে আর কি কাজ করে। এখানে রোটেটরি সুইচ থাকে যে সুইচে রোটেট করতে পারবে কিভাবে করে। সো আপনাদের যে মাল্টিমিটার দেওয়া হয়েছে এখানে দামি মাল্টিমিটার, ঠিক আছে, এটা মেড ইন চাইনা না, এটা মেড ইন ওদের মাল্টিমিটার আপনার যদি পিপাসা লাগে আমাকে কি করতে হবে, আমাকে আমার কৃষ্ণ অনুযায়ী পানি গাছ নিতে হবে, রাইট। আপনার রেঞ্জ যতটুকু ধরেন আপনি একটা রেজিস্ট্যান্স মাপতেছেন ও 1k, এখন খেয়াল করে দেখেন আপনি 200 এর মধ্যে দেন রেঞ্জ, জাকারিয়া দেখেন 200 এর মধ্যে যদি রেঞ্জ দেন ইফা আপনি ভালো পাবেন না, জিরো দেখাবে ওভারলোড। কারণ হলো কি ওর রেঞ্জই 200, আপনি মাত্র 1k তো দেখাতে পারবেন না ভ্যালু। আমি যদি 2k দিই তখনও ভ্যালু দেখাবে 1k। আমি বুঝাতে পারছি কারণ ওর রেঞ্জ দিয়েছে 2k, মানে 2k পর্যন্ত যত রেজিস্ট্যান্স আছে সে মাপতে পারবে। তাহলে আপনি বুঝবেন কিভাবে যে আমার রেজিস্ট্যান্স আসলে কত, ওই যখন দেখবেন জিরো আসতেছে তার মানে রেঞ্জ বাড়ায় বাড়ায় দেখবেন, যে রেঞ্জে ভ্যালু পাবেন সেই রেঞ্জে বুঝবেন যে হ্যাঁ এটা এর মধ্যে পড়ছে। তাহলে আমি বলতে পারছি আমি 20k দিই আর যদি মাপি তাহলে কি হবে, তাহলে 0.1k বা হলো গিয়ে সামথিং আসবে, বুঝতে পারতেছেন। কারণ হলো গিয়ে তখন আপনি কি করছেন, আপনি গ্লাস না খেয়ে আপনি বড় জগ নিচ্ছেন লিফাতে মতো করে, ঠিক আছে। এবার 200k দেন, এবার হলো গিয়ে শান্ত সরি চপরের মতো তেলের ভান্ডার নিয়ে বসছে, ঠিক আছে, সরি পানির ভান্ডার নিয়ে বসছে, এখন ড্রাম নিয়ে বসছে, তখন কোন জায়গায় যদি যাই তাহলে আমরা বলবো যে সব যেখানে যখন আপনি নরমালি অফ অফ যে কোনো মোডে যাবেন এই সাদা দাগের মধ্যে আছে, রোটেটরি সুইচটা সাদা দাগের মধ্যে আছে, সাদা দাগের মধ্যে দেখেন একটা হলো এই সাইন আছে, আমি এটা দেখাচ্ছি এই সাইন আছে একটা এই আরেকটা হলো এই সাইন, তাহলে দেখেন এই দুটো জিনিস আছে তাই না, এটা এসি একটা ডিসি, হ্যাঁ। তো বেসিক্যালি এটা হলো এসি আর ডিসি লোড, এসি মানে হলো যে একটা সাইনোসয়েডাল ওয়েভ থাকবে তার মানে ওখানে ফ্রিকোয়েন্সি আছে, ডিসি তে ফ্রিকোয়েন্সি জিরো, কোন ফ্রিকোয়েন্সি না একটা স্ট্রেট লাইন। আচ্ছা তো এখন দেখো দেখেন আপনি যখন নরমালি অফ করে
সুইচটা অন করতেছে উপরে দেখো তো কোন কিসের লোগো আছে উপরে টপ কর্নারে মোটর নিচে কিসের লোগো আছে ডিসি লোগো আছে না জি স্যার পেস্টেড ডাটা আছে না সো বেসিক্যালি ও এখন ডিসি মোডে আছে থাকে না যেমন জাকারিয়া যদি থাকে এখন চিল মোডে আছে চমন হলো গিয়ে শ্রবন্দর মোডে আছে সবার একটা মোড আছে হ্যাঁ বিফাত হলো গিয়ে বিজনেস মাইন্ডে আছে শান্ত হলো গিয়ে হলো গিয়ে মন খারাপ করে বসে আছে প্রত্যেকটা মানুষের একটা মোড আছে ওকে তিন ধরনের মোড থাকে এখন হলো গিয়ে এই যে রাবি হলো গানগার মোডে আছে সো বেসিক্যালি ক্যালকুলেট এটা কি মাল্টিমিটারের এতগুলো মোড নাই ও দুইটা মোড মাল্টিমিটারের তো এমনই মাল্টি জিনিস আর সব মোডে হ্যাঁ সব মোডে আছে ও ডিসি থাকতে পারে এসিও থাকতে পারে ঠিক আছে তো বেসিক্যালি ডিসি মোড আছে তাহলে এসি নিলে কি করবে বলেন আপনাদের এটা উপরে নিয়ে নাও উপরে নিয়ে নাও উপরে নিয়ে নাও এই চমক এটা দেখা দিদি দাদা এই চমক চমক আছে দুইটা তার খোলা থাকে না যে লাল এখন বের হয়ে আসছে দুইটা হ্যাঁ ঢুকাই দেন হ্যাঁ এবার ধরে রাখেন ধরে রাখেন হ্যাঁ ধরে রাখেন আচ্ছা সুবর্ণ এটা কিন্তু শেষ আর ল্যাব না করা লাগতে পারে দুইটাকে স্প্রেড করেন দুইটা তারকে শুনেন দুইটা তারকে ঢোকানোর পর 232 ভোল্ট স্যার মানা করছি মানা করছি মানা করছি আমি ঢুকাই তো বলছি নাপতে বলি নাই তো স্যার এটা অটো চলতেছে আচ্ছা বলেন স্যার কাহিনী আছে রে ভাই উঠাও এটা উঠাও এটা টেবিলের উপরে উঠানো হয়েছে টেবিলের উপরে উঠাও এই যে চমরেটা সবাই দেখেন কি করছে দুইটা দুই সাইডে তার কিন্তু এইভাবে দিবেন সামো যদি এটাকে লেগে যায় আপনার দুইটা তার এইভাবে করে কাছাকাছি ছিল এটা খোলা থাকা যাবে না এটাকে দুইটাকে ফুললি ঢুকাতে হবে ঢুকে নাই রে ভাই আমি তো দেখছি হ্যাঁ ফুল ঢুকবে ঢুকান ভালো করে ঢুকান ফুল ঢুকবে এই যে রিফাত এই যে সুন্দর করে ঢুকাইছে হ্যাঁ ওরা আগে যায় এই এভাবে করে বলছি দেখছেন কোনো গ্যাপ থাকা যাবে না এই যে এমনি করে দুটাকে সরান দুই সাড়ে ধরেন ঠিক আছে হ্যাঁ দুটো দুই সাড়ে নেন হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে কত আসে
এটা কি ডিসি কে বললো এসি এসি অফ কর অফ কর সবাই হয়ে গেল বন্ধ করে দিই হ্যাঁ সুইচ গুলো বন্ধ করে দিই সবাই সুইচ গুলো বন্ধ করে দিই আচ্ছা খেয়াল করে দেখেন রিয়েল লিস্টে চলে সুইচ আপনি আচ্ছা সবাই কত আসছে মোটামুটি
সো এই আলটিমেটলি পুরোটাকে বলা হয় ভি বিট টু ভি ভোল্টেজ, এটাকে বলা হয় ভি বিট ভোল্টেজ। মনে হচ্ছে ওই যে শাড়ি পরে না কি একটা অবস্থা, স্কুলের সময় মধ্যে ব্লুটুথ এর ইয়া দরকার, মাইক্রোফোন দরকার। আপনার কাছে ওইটা নিয়ে আসি, ওটা আমার ইয়া ওই থান্ডার বোল্ট আর কি আইফোনের জন্য, এগুলো সব টাইপ সি। আচ্ছা তো এখানে যে ঝামেলাটা হয় সেটা হলো গিয়ে আমরা আসলে কি করে জানেন একটা লাইন মেজার করে নিই, তাই না? আরে ভাই আরে বসে বসে কি করি বল, লাইন মেজার করে নিই। তাহলে খেয়াল করে দেখেন এই যে ডিফারেন্ট ডিফারেন্ট টাইমে একটা সাইকেল ভ্যালু পাচ্ছি, এখানে করা হয় কি গড় করা হয়, এভারেজ গড় করা হয়, এভারেজ ছড়া হয়। ধরেন আমি যদি এই লাইন মেজার করে নিই এটুকু বলতে পারি আমার গড় ভোল্টেজ বা RMS, ঠিক আছে? রুট মিন স্কয়ার ভ্যালু RMS ভ্যালু, হ্যাঁ হ্যাঁ আরেকটা বলো, এটা কিছু না আমি জাস্ট গড় করব, ওটার একটা নাম আছে RMS। আমরা যে ভ্যালুগুলো পাই এগুলো সবগুলো হলো কি RMS ভ্যালু, RMS ভ্যালু, হ্যাঁ RMS ভ্যালু। RMS ভ্যালু মানে রুট মিন স্কয়ার ভ্যালু। এই রুট মিন স্কয়ার একটা ফর্মুলা আছে, ফর্মুলাটাই বলি, সেটা হলো কি VRMS, এখানে এটা এটা পরীক্ষায় ধরবো আমি ভাইবা, তাই VRMS is equal to 1 by root 2 into VP. আটটা কি বড় হাতে লেখছেন না ছোট হাতে? ছোট হাতে 1 by root 2 into VP. 1 by root 2 into VP. ভাই এবারে না যা টোটাল বিটা, হ্যাঁ আচ্ছা। আর একটা হলো গিয়ে VRMS is equal to 1 by 2 root 2 into VP. বিশাল বড় আছে এক মাস চলে যাবে, তার একটু মনে রাখেন জিরো পয়েন্ট সেভেন জিরো সেভেন এটা টু রুট টু টু ইন্টু রুট টু টু রুট টু একই কথা আর কি জিরো পয়েন্ট সেভেন। তাহলে এখানে আমি বলতে পারি VRMS is equal to 0.707 into VP. আর কি বলতে পারি? অনেক রুট টু কত? আপনাকে যদি শুধু পিক ভোল্টেজ দিয়ে দেয় তখন যদি বলে আরএমএস বের করার জন্য তখন বলে আপনাকে এই ফর্মুলা ইউজ করতে হবে, আর যদি আপনাকে পুরোটা দিয়ে দেয় ভিপি টু পিক তখন বলে এই ফর্মুলা। আচ্ছা এখন আমরা কি জানি 220 ভোল্ট না? জি স্যার। তো আপনি এক কাজ করেন তো 220 ভোল্ট এটা পিক ভোল্টেজ, তার মানে 0.707 বা 1/√2 এখানে। আচ্ছা স্যার আরেকবার, মানে পিক ভোল্টেজ মানে শুধু একটা পিক নাকি? একটা পিক। আচ্ছা মানে 220 এর সাথে 0.707 কত আসে? এই যে এটা 0.3 ইনটু 2 হবে 155.5 440 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
150.7 সেম আসছে আচ্ছা এবার 170 লাগে তারের কি হয় এক মাথা থেকে আরেক মাথা থেকে কারেন্ট পাস হয় না দুই মাথা যদি
শর্ট থাকে তার মানে ভিতরে ঠিক আছে আমরা জি পয়েন্ট বুঝতে পারছ এটা তার কি দেখেন জাম্পার আপনার কাছে আছে এরকম একটা তার বুঝছেন এখানে না আমি লিখতে আছে দেখেন তো এরকম একটা তার আছে না আপনার কাছে জাম্পার ওয়্যার সো দেখেন দুইটা মাথায় একজন একজন আপনাদের মধ্যে প্লাস্টার করেন এই মোড়ে নিয়ে যান সিলেক্ট প্রেস করেন কন্টিনিউ মোড়ে নিয়ে যান দেখেন উপরে একটা কন্টিনিউটি সাইন আসবে মাইকা এক্সাম্পল সিরাপ দিলাম আমি দেখো কন্টিনিউ মোড়ে যাবে দেখতেছেন শোনুন না স্যার এই যে বিফা হবে দেন তো ওকে সিলেক্ট মোড়ে যান সিলেক্ট করতে করতে কন্টিনিউ মোড়ে যান কোন মোড়ে স্যার কন্টিনিউটি মোড়ে শর্ট মোড চেক করার জন্য শর্ট চেক করার জন্য গিয়ে আপনি করবেন কি যেই তারটা আছে একজন লাল মাথা লাল দিয়ে একটা মাথা করেন আর আরেকজন বাম পাশে মাথা করেন এখন শুধু একটা প্রশ্ন দেন আপনি একটা প্রশ্ন দিন শেয়ার করে করেন হ্যাঁ দেখেন যে তালগুলো ঠিক আছে কিনা মানে তালগুলো সুস্থ আছে কিনা যদি তালগুলো সুস্থ আছে শব্দ করবে দেখেন দেখ যদি শব্দ করে তার মানে ওই লাইনটা ঠিক আছে সুস্থ বুঝতে পারছেন শব্দ না করে তার মানে এরকম ফ্লো হতে পারতেছে না গ্যাপ আছে তার মানে তারটা অসুস্থ ওই তারটা কাজ করতে পারবে যদি আপনার তারটা তার মধ্যে শর্ট না থাকে ওই তারটা কাজ করতে পারবেন না ওই তার দিয়ে বিশাল কানেকশন দিলেন লাস্ট দেখবেন ইলেকট্রন ফ্লো হচ্ছে না কারণ পার্টিকুলার একটা জায়গায় খেয়াল করেন আমি পুরো একটা সার্কিট সুন্দর করে আঁকলাম পুরো একটা সার্কিট ভোল্টেজ দিলাম রেজিস্ট্যান্স দিলাম রেজিস্ট্যান্স দিলাম রেজিস্ট্যান্স দিলাম আঁকার পর একটু ছোট্ট একটা গ্যাপ রাখলাম ওই গ্যাপে যেন একটা পাস হবে না খুবই সামান্য একটা গ্যাপ এই যে একটা গ্যাপ রাখছি আপনাদের এখন কাজ হলো সেটা হলো যে একটা সার্কিট দিচ্ছি আপনাদের কাছে রেজিস্ট্যান্স কয়টা করে দিচ্ছে কয়টা করে দিচ্ছে 7টা তো লাগবে দুটো করে দিতে হবে 7টা আমাদের এখানে 7টা আচ্ছা ঠিক আছে এই রেজিস্ট্যান্স নিয়ে কি হবে যে নাকের দুল বিয়ের আমি কানে দুল বানায় না আমি দেখি তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার একটা চাই দেয় খুব পশ ছবি টবি গুলো এটা কইরেন না বিং বানায় কাম করার মধ্যে যায় নিজের হাত বানানো বিং নিজের ইজলাস আছে এবং যখন সিডিআর এর ক্ষেত্রে বিপরীতটা রেজিস্ট্যান্সটা নেই সিডিআর কিন্তু যেটা প্লে করতে বলে সেটা বের করি মিডিয়া বের করি এটা 1 কে তো আচ্ছা তো মানে কত আসে বলেন স্যার এটা 1 স্যার 1 1 স্যার 2.5 ভোল্ট 2.5 ভোল্ট সামথিং হবে না জি স্যার তাহলে আপনি এখানে মাল্টিমিটার ধরলে প্লিজ আপনি এখানে মাল্টিমিটার ধরলে দেখবেন যে 2.5 ভোল্ট আসছে আসবে না একটু কম আসবে এটা চেক করে দেখবেন এখন কথা হলো যে আমি জানি না আপনার সিস্টেম কত সো আগে আপনার রেজিস্ট্যান্সটা ডিটা বসাবেন ওটাকে মেজার করে নেন স্যার এভাবে লাগাই দিব ঠিক আছে তাহলে আসবে হ্যাঁ হাত ধরে আপনি বসা করতে পারেন সমস্যা নেই একদম তা আমি একটা শর্টকাট শিখাই দিই শুনেন একটা শর্টকাট শিখাই দিই
হাতে ধরে না করে আগে একবার সার্কিটটা বানিয়ে ফেলেন, তারপরে মাল্টিমিটারে রেজিস্ট্যান্স মোডে গিয়ে ওই দুই মাথায় করে ধরে ধরে ভ্যালুটা লেখেন। আর মানে ভ্যালু লেখেন আর ভ্যালু লেখেন করে আমরা কালে এই জন্য আমরা এইটার
ঠিকই আছে, আমি বলি মাধ্যমিকা ধরা কিন্তু নিয়ম আছে। এটা আমি এটাকে একটা চাই আমার অবস্থায়।
Thank you.
Thank you.
সফট করে দিব।